সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা বানেশ্বরহাটে। বানেশ্বরহাট থেকে আজকে আপনাদের কিছু রসুনের বাজার দামটা জানাবো। তো আজকে কেমন দাম যাচ্ছিল? তো আজকে আপনার 10 মে 2024 সাল রোজ হচ্ছে আপনার শুক্রবার হাট। তো শুক্রবার, শনিবার এবং সোমবার, মঙ্গলবার সপ্তাহে যে আপনার হাটটা লাগানো হয়েছে বানেশ্বর। তো এই যে পাইকারি দেখছেন যে পেঁয়াজ হাটাটা লাগে, তো এখানে বাজারটা হচ্ছে আপনার শনিবার এবং মঙ্গলবারে মাল আমদানি বেশি, কারণ সবসময়ের জন্য সারা বছর ছিল শনিবার মঙ্গলবার হাট। শুধু আপনার এই পেঁয়াজ রসুন আমদানির কারণে একটু শুক্রবার এবং সোমবার হাটটা লাগানো হয়েছে। তার মধ্যে আপনার শুক্রবার হাটে একটু পেঁয়াজ রসুন কিছু আমদানি বেশি হয়, সোমবার হাটেও আমদানিটা একটু কম। তবে আমদানি কমে গেলে দেখা যাচ্ছে দুই হাট থাকবে কি বলতে চাচ্ছি না, তবে শুক্রবার, শনিবার, মঙ্গলবার সবসময়ের জন্য। দর্শক, এখানে আমরা যে রসুনটা দেখছি একদম জিরো সাইজের রসুন, একদম ছোট কুচি দাম, কত দাম বলছে? 5,000 পর্যন্ত বলছে, ছোট কুচি দাম, একদম জিরো সাইজ। আমরা পাশাপাশি আরেকটা ছোট দানা রসুন দেখছি, এই যে পাশে, তবে পাশেটা চাইতে এটা একটু কালারটা ভালো আছে, একটু জিরো আছে, একটু বড় আছে, সব রকম বড় মিক্স। এটা কি দাম দিচ্ছে? 5,700, 200 টাকা বেশি, 5,700 টাকা। এখানে যে দানাটা দেখছি এটা মাঝারি দানার রসুন, 10 জনে বলবে একজনে নেবে। দানাটা প্রায় একই চরুষ দানা আমরা, কত বলছি? 7,200 পর্যন্ত, 7,200 টাকা পর্যন্ত এই যে এই রসুনটার দর দাম দিচ্ছে আজকে। এখানে 42 এমন ধরে ভাই না, 42 কেজিতে। দর্শক, এখানে আমরা যে রসুনটা দেখছি এটা হচ্ছে একটু বড় সাইজের রসুন, দানাটা মোটামুটি একই চরুর দাম, 7,500 দাম হচ্ছে দেখছি, হয়তো এটা বড় দানার রসুন, ফ্রেশ, একদম সাদা ধবধবে। এটা কত বললো ভাই? এটা বলছে আপনার হলো 7,600 থেকে 700 টাকা পর্যন্ত আজকে বাজারে এই রসুনটার দাম দিয়েছে। এটা কুচি নাকি? হ্যাঁ, মানে এখন কুচি রসুন, মানে এটা একটু রিজিটের মধ্যে না? কত বলছে আজকে? 100 টাকা কেজি, তারপরও 4,000 টাকা মূল কুচি। দানাটা মোটামুটি ভালো আছে, দর্শক আমরা এখানে কিছুটা মাঝারি রসুন দেখছি। আমার দেখেন প্রায় বড় মাঝারি, যে একটু বড় দানা আছে, দু একটা মাঝারি দানা আছে। কত বলছে ভাই? 400, 500, 300। কত? 7,300, 400 পর্যন্ত না? 7,300, 400 পর্যন্ত দাম না হয় বলা যায়।